পল্টন থানার 6 ও রমনা থানার 3 মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। সিএমএম আদালতে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন আদালত। সকালে শুনানির পর বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহিদ নুরুদ্দিনের বেঞ্চ এই আদেশ দেন। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 28 অক্টোবরের সহিংসতার 9টি মামলায় মির্জা ফখরুলের জামিন শুনানি হয়। তবে এদিন আদালতে আনা হয়নি মির্জা ফখরুলকে। এর আগে সকালে প্রধান বিচারপতি বাসভবনে হামলার ঘটনায় জামিন আবেদন খারিজ করে দেন উচ্চ আদালত। গত 29 অক্টোবর গুলশানের বাসা থেকে গ্রেফতার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বিরুদ্ধে নাশকতা রসকানি দেয়ার অভিযোগে 11টি মামলা হয়। এর বাংলাদেশের নির্বাচনে হতাশ কানাডা। দর্শক, পশ্চিমা দেশগুলোর মোটামুটি সবাই তাদের যে আগের অবস্থান ছিল সেই একই অবস্থান তাদের এখন নির্বাচন পরবর্তী বিবৃতিতেও প্রকাশ পাচ্ছে। সেটা হচ্ছে যে এই নির্বাচনটা গণতান্ত্রিক না, এই নির্বাচনটা সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক না। এই মর্মে বিএনপির জন্য এখন আগামী 5 বছর অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছুই করণীয় নেই। আওয়ামী লীগের নৌকা হইল নুহের নৌকা না, এটা হলো টাইটানিকের নৌকা, যে নৌকা ডুবে গেছে। ক্ষমাতে মাফতে ক্ষমতা ছেড়ে দেন। আওয়ামী লীগের ট্রেন হচ্ছে গণতন্ত্রের গাঁজাখোরদের ইয়াবাখোরদের ট্রেনে পরিণত হয়েছে। এই জন্য দেখেছেন জং ধরা ট্রেনে সব কুকুল বিড়াল আর বানররা গেছে। ওটাররা ওবায়দুল কাদের সাহেব যেটা বলেছেন, দেখেন আমি এর আগে বলেছি আওয়ামী লীগের ট্রেনটা হচ্ছে জং পরা ট্রেন। আপনারা যদি সবাই কমলাপুরে যান দেখবেন যে ওখানে প্রচুর জং ধরা ট্রেন আছে। জং পরা তো বুঝেন, ময়লায় ইঞ্জিন বিকল হয়ে গেছে, চাকা হইল এর উপরে লাইনের উপর আছে, আর একটা চাকা মাটির উপরে। এবং ওই সকল জং ধরা ট্রেনে কি হয়, সবাই একসাথে হয়ে গাঁজা খায়, হেরোইন খায়, বেশ্যাবৃত্তি করে। আওয়ামী লীগের ট্রেন হচ্ছে এই রকম গণতন্ত্রের গাঁজাখোরদের ইয়াবাখোরদের ট্রেনে পরিণত হয়েছে। অতএব জং ধরা কোনো ট্রেনে যাত্রী ওঠে না। যে ট্রেনে বসে সবাই গাঁজা খায়, ইয়াবা খায় আর ফেন্সিডিল খায়, এই ট্রেনে কেউ ওঠে না। আওয়ামী লীগের এই জং ধরা ট্রেন পরশুদিন জনগণ ভোট দিতে না গিয়ে প্রমাণ করে দিয়েছে, কনফার্ম করেছে যে এই ট্রেন যে জং ধরছে এটা আমরা বুঝতে পারতেছি, আমরা যাব না, এলাকার সব কুকুর বিড়াল পাঠিয়ে দিলাম। এই জন্য দেখেছেন জং ধরা ট্রেনে সব কুকুর বিড়াল আর বানররা গেছে। ওটাররা অতএব আওয়ামী লীগের নৌকা হইল টাইটানিকের নৌকার মতো, মনে আছে তো? টাইটানিক যেভাবে ডুইবা যায়, ডুইবা যাওয়ার সময় দেখবেন মাস্তুলটা একটু ভাইসা থাকে। যে কোনো নৌকা ডুইবা গেলেও দেখবেন যে মাস্তুলটা থাকে, ওই মাস্তুলটা একটু দেখা যায় দূর থেকে। অতএব আওয়ামী লীগের নৌকা হইল নুহের নৌকা না, এটা হলো টাইটানিকের নৌকা, যে নৌকা ডুইবা গেছে মাস্তুল দেখতে পাচ্ছেন। এই মাস্তুলটা আস্তে আস্তে কি হয়, ডুইবা যায়। অতএব আওয়ামী লীগের ট্রেন হইল জং ধরা ট্রেন, আর আওয়ামী লীগের নৌকা হইল টাইটানিকের নৌকা। অতএব এটা নিয়ে আমাদের জাতির কাছে বক্তব্য খুব পরিষ্কার যে আওয়ামী লীগের ভাগ্য হচ্ছে মুসলিম লীগের ভাগ্য। আওয়ামী লীগের কাছে কুকুর বিড়াল আর বানর ছাড়া কোনো জন মানুষের সমর্থন নাই। সময়ের ব্যাপার মতো আওয়ামী লীগের কথা আমরা বারবার বলেছি, আওয়ামী লীগের নেতাদের দাফন কাফনে মানুষের জানাজায় মানুষ খুঁজে পাবেন না, এইরকম দিন আসতেছে আওয়ামী লীগের। যদি তারা সতর্ক না হয়, দুঃখজনক হচ্ছে এই প্রশ্নের মধ্য দিয়ে তারা দেশের ক্ষতি করছে, লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করছে, অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং রাষ্ট্রকে বিপন্ন করে তারা ডুববে, এটাই হচ্ছে আওয়ামী লীগের পরিণতি। আমরা বারবার সতর্ক করেছি, এখনও সতর্ক করছি আওয়ামী লীগকে যে আপনারা যদি গণতন্ত্রের পথে ফিরে না আসেন, ক্ষমাতে মাফতে ক্ষমতা ছেড়ে দেন, কেয়ারটেকারের হাতে ক্ষমতা চেলে দিয়ে শান্তিতে বিদায় নেন, এটাই হচ্ছে বেঁচে থাকার একমাত্র পথ আপনাদের এবং দেশবাসীর। আমরা জানি যে আপনার আমেরিকার ভিসার আবেদন যারা করেন তারা সাক্ষাৎকার পেতে তাদেরকে 1-1.5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো, কিন্তু সম্প্রতি সেপ্টেম্বরের পর থেকে এই অপেক্ষার সময়টা 2-3 মাস 4 মাসে নেমে আসছে। তাহলে 1.5 বছর থেকে 3 মাসে নেমে আসছে, মানে হচ্ছে ভিসা নিষেধাজ্ঞায় পড়ার একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী তাদের আমেরিকায় যাবার আবেদন উড্রো করেছেন, ফিরায় নিয়েছেন, অথবা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে আমরা ভিসা দিব না। অতএব এই ভিসা নিষেধাজ্ঞা কিন্তু চলছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সবাই বক্তব্য রাখছে, এখন তার সাথে যুক্ত হলো কানাডাও। সেই খবরে বলা হচ্ছে যে গণতান্ত্রিক মূলনীতি ও স্বাধীনতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ, তা পূরণ হয়নি সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে। এজন্য
হতাশা প্রকাশ করেছে কানাডা। বাংলাদেশের জনগণের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ মৌলিক স্বাধীনতা, গণতন্ত্রের পথে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সামনে এগিয়ে যেতে সব দলের প্রতি স্বচ্ছতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। 9 জানুয়ারি দেয়া কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা বলেছে। তারপর নির্বাচনের একদিন পরেই তারা এই বক্তব্য দিচ্ছে। এতে তারা আরও বলেছে, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে কানাডা। নির্বাচনকে সামনে রেখে এবং নির্বাচন চলাকালীন যে ভীতি প্রদর্শন ও সহিংস ঘটনা ঘটেছে তার নিন্দা জানায় তারা। বিবৃতিতে বলা হয়, এসব সহিংসতায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমাদের সহানুভূতি। গণতন্ত্রের যে মূলনীতি ও স্বাধীনতার উপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তা পূরণ করতে পারেনি এই নির্বাচনী প্রক্রিয়া, এজন্য হতাশা প্রকাশ করছে কানাডা। একই সঙ্গে বিবৃতিতে আরও বলা হয়, একটি শক্তিশালী ও সুস্থ গণতন্ত্র নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ হলো একটি কার্যকর বিরোধী দল, নিরপেক্ষ গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা। দর্শক খেয়াল করেন, এই বক্তব্যগুলো কিন্তু তারা মানে বরাবর দিয়ে গেছে সেই নির্বাচনের আগে এবং এখনও। অনেকের ধারণা ছিল যে এইভাবে নির্বাচনটাকে তারা ঢাকঢোল পিটিয়ে সবার কাছে গ্রহণযোগ্য করার একটা মানে প্রবণতা দেখা যাচ্ছিল এবং পশ্চিমা দেশের কাউকে কাউকে এনে তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক বলিয়ে মানে তাদেরকে গণ্য করে তাদেরকে দিয়ে বলানো যে নির্বাচন সুষ্ঠুবাদ হয়েছে, সেটা পর্যন্ত শেষ পর্যন্ত তারা প্রথমেই এই দূতাবাসগুলো জানিয়েছে যে যারা বক্তব্য রাখছে এটা হচ্ছে তারা ইন্ডিভিজুয়াল অর্থাৎ স্বতন্ত্রভাবে বলছে, এটা সরকারের কোনো বক্তব্য না। তার তখনই বোঝা গিয়েছিল যে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য তাদের ভিন্ন অপিনিয়ন আছে। এবং দেখেন কালকে থেকে একের পর এক মানে জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সবাই বক্তব্য দেওয়া শুরু করেছে, কানাডাও একই বক্তব্য দিল। ধারণা করা যায় যে অস্ট্রেলিয়া সহ অন্যান্য যে পশ্চিমা দেশ আছে মানে প্রকৃত গণতান্ত্রিক দেশ, মানে রাশিয়াকে আমি ধরছি না, মানে বাদ বাকি সব দেশগুলি কিন্তু একই ধারায় মানে বলবে, কেননা প্রত্যেকেরই বাংলাদেশি মিশন আছে এবং এখানকার যদি নির্বাচনের তথ্যপত্র তারা বিশ্লেষণ করে তাহলেই তারা বুঝতে পারবে যে আসলে এই নির্বাচনটা গণতান্ত্রিক না, আন্তর্জাতিক মানে যেভাবে একটি জাতীয় নির্বাচন হয় সেই মানে মান অনুযায়ী এটা একেবারেই অসংগতিপূর্ণ একটি নির্বাচন। কানাডার বিবৃতিতে বলা হয়, 1971 সালে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশকে প্রথমে যে কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েছিল কানাডা তার অন্যতম। এখনও একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের যে আকাঙ্ক্ষা বাংলাদেশি জনগণের মধ্যে তাতে সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ কানাডা। দেখেন কানাডা তার মানে বলছে যে বাংলাদেশের যে মানে যে জন্ম, তার স্বাধীনতা, তার যে মূলনীতি সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক নির্বাচন, সত্যিকারের একটি গণতান্ত্রিক নির্বাচন যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে এবং সেই আকাঙ্ক্ষার প্রতি কানাডা মানে সেই স্বাধীনতার পর সমর্থন জানিয়েছে এবং সেই ধারাবাহিকতাই তারা অব্যাহত রাখতে চায়। সেটি তারা স্মরণ করিয়ে দিচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা কোন লক্ষ্যে মানে সংগঠিত হয়েছিল, সেই লক্ষ্য যাতে বিচ্যুত না হয় সেই কারণেই কানাডা আবারও সেই পূর্বের ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।